সুপ্রিয় দর্শক, ডেইলি নিউজ 24 আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাজিন। আমরা এখন আছি গাজীপুর পাঁচ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছেন ইগল প্রতীকে জনাব আমজাদ হোসেন স্বপন। আমি একটু তার সাথে কথা বলবো। আমি একটি বিষয় আপনাদের জানাতে চাই। তিনি কিন্তু প্রার্থিতা তার বাতিল হয়েছিল, তিনি কিন্তু রায় পেয়ে পুনরায় নির্বাচনে অংশগ্রহণ করছেন। আরেকটি বিষয়, যেহেতু কিছুটা সময় চলে গেছে, আবার যেহেতু অল্প কিছুদিন বাকি আছে, কেমন চলছে নির্বাচনী পরিবেশ এবং আগামী দিনে কেমন পরিবেশ চান নির্বাচনের দিনকে ঘিরে, চলুন সেসব সার্বিক বিষয় একটু ওনার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম ভাইয়া। কেমন চলছে নির্বাচনী পরিবেশ? নির্বাচন আলহামদুলিল্লাহ, গাজীপুর পাঁচ আসনের নির্বাচন, গরিব দুঃখী মানুষের নির্বাচন, সবাই ভোট দেওয়ার জন্য খুব আগ্রহী। বর্তমান সরকার যেই দিক নির্দেশনা দিয়ে নির্বাচন করার জন্য আগ্রহ প্রধানমন্ত্রী করেছেন, এই জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। যে আগামীতে নির্বাচন সুষ্ঠু এবং সুন্দরভাবে যদি হয়, তাইলে লাখো মানুষের ভোট দিয়ে জয়যুক্ত করবেন এই আশাবাদী। প্রচার প্রচারণা কেমন চলছে? প্রচার প্রচারণা আলহামদুলিল্লাহ, জনগণের সাড়া আছে নির্বাচনে ভোট দেওয়ার জন্য। সমস্যা এখনো পর্যন্ত হয় নাই, আশা করি বর্তমান সরকারের দিক নির্দেশনা যেরকম ভাবে আমরা দেখতেছি, আশা করি হবে না। এরপরও প্রধানমন্ত্রীর যেই প্রতিশ্রুতি, এই প্রতিশ্রুতি যদি ঠিক থাকে, তাহলে অবশ্যই মানুষের ভোট দেওয়ার আগ্রহ আছে। যেহেতু আপনার প্রার্থিতা একবার বাতিল হয়েছে, রায়ের মাধ্যমে পুনরায় প্রার্থীরা ফেরত পেয়েছেন, এই যে একটা সময় নষ্ট হলো, কি মনে হয় এই সময়টার জন্য কি নির্বাচনের ক্ষেত্রে কোনো এফেক্ট পড়বে কি না? না, আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নাই। আমরা বিগত দিন, অতীত, বর্তমান, ভবিষ্যতে কাজকর্ম জনগণের করতেছি, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। কতজন প্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন? আমরা তো আটজন প্রার্থী আছে, তো আমরা তো আটজন প্রার্থীর ভিতরে ইনশাল্লাহ আমরা আসি নির্বাচন করতেছি। একদম শেষ প্রশ্ন, আটজন প্রার্থীর মধ্যে মূলত কাকে প্রতিদ্বন্দ্বী ভাবেন? আসলে আমি আমার নির্বাচন করতেছি ইগল মার্কা, আমি যেদিকে যাচ্ছি ইগল মার্কার একটা জোয়ার আছে, তো বাকিটা আল্লাহ জানে। আমি মনে করি যে আমি বিজয় হব, কার সাথে ইয়া হবে এখনো আমি জানি না, আল্লাহ পাকে ভালো জানে, বলতে পারি। মানে কোনো প্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বিতা আমি মনে করতেছি না। আমি মনে করতেছি সাধারণ জনগণে যদি ভোট দেয়, দিতে পারে সুযোগ, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির কারণেই তো আমরা নির্বাচন করতে যাচ্ছি, যদি এই সুযোগ হয় তাহলে ইনশাল্লাহ আমি মনে করি আমি বিজয় হব।